আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স। এবার ঈদ উল ফিতরে মাধ্যমিক বিদ্যালয়ে 17 দিন আর প্রাথমিক বিদ্যালয়ে 14 দিনের ছুটি ঘোষণা। তো চলুন বন্ধুরা বিস্তারিত সংবাদ জেনে নেই। পবিত্র রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে 17 দিন ছুটি ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। এক্ষেত্রে আগামী 21 এপ্রিল থেকে কার্যকর হবে ছুটি আর 7 মে পর্যন্ত থাকবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে 14 দিনের ছুটি নির্ধারণ করা হতে পারে বলে জানা গেছে। এক্ষেত্রে আগামী 24 এপ্রিল থেকে শুরু হবে এ ছুটি আর 7 মে পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। একই সঙ্গে রমজান মাসে শুক্র ও শনিবার সপ্তাহে 2 দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ বিষয়ে বুধবার 6 এপ্রিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালক চলতি দায়িত্বে থাকা অধ্যাপক শাহেদুল কবির চৌধুরী জাগো নিউজকে বলেন, এবারে রমজান ও ঈদ উল ফিতরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে 17 দিনের ছুটি কার্যকর হবে। আগামী 7 মে আবারও ক্লাস শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় ছুটি বাড়িয়ে 26 এপ্রিলের পরিবর্তে 24 এপ্রিল পর্যন্ত ক্লাস চালনা করা হবে বলে তিনি জানান। তো বন্ধুরা, অবশেষে এবারে পবিত্র ঈদ উল ফিতরের ছুটি উপলক্ষে মাধ্যমিক বিদ্যালয়ে 17 দিনের ছুটি ঘোষণা থাকবে এবং প্রাথমিক বিদ্যালয়ে 14 দিনের ছুটি থাকবে। তো এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। সময় থাকুন, আল্লাহ হাফেজ।